ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে রয়েছে মুর্শিদাবাদের বড়োয়া থানার সুন্দরপুর এলাকা। তার কারণ, সেখানে বালি মাফিয়াদের এতটাই দৌরাত্ম যে দিনের পর দিন, বিঘের পর বিঘে জমি তলিয়ে যাচ্ছে মৌরাক্ষী নদীতে। এতটাই তারা বেপরোয়া যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান তারাও রয়েছে আতঙ্কের মধ্যে। শতবারণ সত্ত্বেও তারা কিচ্ছু শুনছে না। এমনকি সুন্দরপুর ব্রিজ থেকে 100 মিটারের মধ্যে প্রশাসনের নিষেধাজ্ঞাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে বড় বড় পাইপ ব্যবহার করে নদীর বুক চিরে তুলে নেওয়া হচ্ছে বালি, যার ফলে নদী গর্ভে সৃষ্টি হচ্ছে ভয়াবহ গর্ত। আর এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে বাড়িঘর তো পড়ে যাবেই, তারই সঙ্গে সুন্দরপুর ব্রিজ, তার অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এখানেই শেষ নয়, এবার আসি গ্রামের মানুষজনের কথা বলতে। বহু মানুষজন এমন রয়েছে যাদের জমি ইতিমধ্যেই চলে গিয়েছে বালি মাফিয়াদের গ্রাসে। জমিতে বর্তমানে ফসলও বোনা হয়েছিল, কেউ তিল বুনেছে, কেউ বা ভুট্টা চাষ করেছে, কিন্তু মাফিয়াদের তাতে কি আসে যায়? রীতিমতো তার ওপরই বালি ফেলা হচ্ছে। এমনকি সেই জমির নিচেই প্রায় 70 ফুট খনন করে তার ভেতর থেকে রীতিমতো বড় বড় পাইপ লাগিয়ে তুলে নেওয়া হচ্ছে বালি। জমির তলা হয়ে যাচ্ছে ফাঁকা, তার ফলে জমি বসে যাচ্ছে এবং সেই জমি আস্তে আস্তে মিশিয়ে যাচ্ছে নদীতে। প্রশাসনকে বারংবার বিষয়টি জানানো হয়েছে, কিন্তু তারা কোনো রকম কর্ণপাতই করছে না, এমনটাই অভিযোগ করছে এলাকার মানুষজন। প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা বোর্ডও সেখানে লাগানো হয়েছে, আর সেটা দেখার পরে বালি মাফিয়াদের দৌরাত্ম কমা তো দূরে থাক, প্রতিদিন বাড়ছে। এমনকি প্রতিবাদ করতে গেলে বেধড়ক মারধর করছে এলাকার মানুষজনকে। এই রকমই ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের বড়োয়া থানার সুন্দরপুর গ্রামে। আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধির সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন প্রথমে শুনে নি। একদম জানা রয়েছে, আর এই নিয়ে আমার কাছে কিছু পিটিশনও পড়েছে, হ্যাঁ কয়েকটা। তো আমি কালকে স্পিড পোস্টের মাধ্যমে SDLR ও, SDO, DLR ও, BDO এবং মাননীয় ওসি সাহেব তিনজনকে আমি চিঠি করেছি, হ্যাঁ কালকে, গতকাল আমি চিঠি করে জানিয়েছি। কিছু চাষি, 5-6 জন মতো চাষি দরখাস্ত দিয়েছে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছে, সেই এতে আমরা কিছু করেছি। আপনি কি নিজে গিয়েছিলেন ওই স্পটে, যে মানে কতটা ভয়াবহ পরিস্থিতি ওখানে? আর এই স্পটটা আমি গেছিলাম, আপনাকে আমি কিছু ভিডিও দিচ্ছি, আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া যাচ্ছে না, কারণটা কি? মানে আপনি তো যেহেতু পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রয়েছেন, পঞ্চায়েতের তরফ থেকে কোন রকম ব্যবস্থা নিতে পারা কেন যাচ্ছে না, কারণটা কি? কারণটা ওখানে ধরুন সব বালি মাফিয়া, ওখানে আমরা তো নেমে ওখানে মারামারি করতে পারি না। তো আমি ওখানে ইনকোয়ারি করে এসেছি, আমার যেটা দায়িত্ব ছিল পাবলিকের দেখার দায়িত্ব আমার, সেই হিসেবে আমি ডিপার্টমেন্ট গুলোতে আমি কালকে সব চিঠি ছেড়েছি। আর মাননীয় ওসি সাহেবকেও আমি চিঠি করেছি এবং দরখাস্ত, প্রথম যখন দরখাস্ত পড়ে তখন কিন্তু আমি একটা ওনাকে দরখাস্তটা পাঠিয়ে আমি ওনাকে লিখে পাঠিয়েছিলাম যে আপাতত মেশিনটা ওখান থেকে সরাতে বলুন, কারণ চাষিদের জমি কেটে নেওয়া হচ্ছে একটা অভিযোগ উঠেছে। বালি মাফিয়াদের সঙ্গে আপনারা পেরে উঠছেন না, তাই তো? মানে মোদ্দা কথা হচ্ছে পেরে ওঠাটা সম্ভব হচ্ছে না আপনাদের পক্ষে? হ্যাঁ, আমাদের দিকে সম্ভব হচ্ছে না। আমাদের যেটা ধরুন প্রশাসনও আপনাদের সেইভাবে সহযোগিতা করছে না, কারণ এতদিন হয়ে গেল তাও তো বন্ধ হয়নি জিনিসটা। বিশেষ বিশেষ করে ধরেন বিএলআর সাহেবকে তো আমি জানাইনি কোনোদিন, কালকে জানালাম। আর চিঠিগুলো যখন আমার পড়লো আমি কালকেই জানালাম চিঠি করে। তার আগে ওসি সাহেবকে 2-1 বার জানানো হয়েছিল, উনি ওটা অতটা গুরুত্ব দেন, মোজাম্মেল হোসেন। এবার আমরা এলাকার মানুষজন, তারা রীতিমতো আতঙ্কিত রয়েছে, তারা কি বলছে চলুন সেটাও শুনি। এর আগে আমরা পঞ্চায়েতেও নোটিশ দিয়েছি, বিলারকে দিয়েছি, আর এর ব্যাপার নিয়ে মানে মাফিয়া জোর জবরদস্তি ভাবে বালিকে, মাটিকে সরিয়ে নদীর তলা থেকে বালিকে তুলে নিচ্ছে। আর আমরা কিছু বলতে গেলে আমাদেরকে মারধর করছে, দুনিয়া থেকে ছাড়া করে দেবো, হ্যাঁ দুনিয়া সরিয়ে দেবো, মানে নানা রকম বক্তব্য, এবং আমাদেরকে মেরেছে, তার ফুটেজ আমাদের কাছে আছে।
আপনাদের জমি থেকে বাঁধটা কত দূর? আমাদের বাঁধের সন্নিকটে এবং ব্রিজের সন্নিকটে জমি, খুব ব্রিজের একবারে সন্নিকটে। আমার জমির নম্বর হচ্ছে 791 পুরো নম্বর, আমার রেকর্ডও আছে, দলিলও আছে, সবই আছে। তবুও জোরপূর্বকভাবে ওরা মাফিয়ারা করছে, ওই সন্ত্রাস বালি মাফিয়া বেলগ্রামে, যেমন আছে ফিরোজের বেটা টটন, কিবরিয়া, আপনার শুকুর, সজল, হ্যাঁ ফজলি। আপনাদের সমস্যাটা কি এখন? সমস্যা এখন আমাদের ন্যায্য বিচার চাই। আমার জমি আমি যেন যাতে না কোনো কেউ কিছু করে, আমি যেন জমিটা আমি চাষ করতে পারি, ওইটুকুনি আমার জমি, খাবার রোজা রোজা রুটি ওইটাই আমার মধ্যে, ওটাকে যেন আমি ভালোভাবে চাষ করে যেন রাখতে পারি জমিটা, যেন ফসলের, আমার ফসল লাগানো আছে জমির মধ্যে, তিল বোনা আছে, গোমা বোনা আছে, হ্যাঁ যেন আমার ফসলটা সাই সালামত থাকে, ওর মধ্যে যেন খারাপই না হয়। প্রশাসনকে জানিয়েছে? প্রশাসনকে দু তিনবার জানানো হয়েছে, প্রশাসন এসেছে, ও প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা নিচ্ছে না, দেখছি এরকমই বলছি, আমাদেরকে খালি বলছি দেখছি, কিন্তু কোনো কার্যকরী কাজ হচ্ছে না। আমি পঞ্চায়েতে পাঁচবার দরখাস্ত দিয়েছি, পাঁচজনের নামে দরখাস্ত জমা আছে, আমার কাছে বর্তমানে রিসিভ আছে। আমি থানাতে তিনবার বলেছি, আমার থানার কোনো স্টাইপ নিচ্ছে না, জানি না ওদের সাথে থানার কী সম্পর্ক, সেটা আমাদের জানার বিষয় নেই বা জানার ক্ষমতাও নেই। বালি মাফিয়া তাদের পয়সার অভাব নেই, তারা দুষ্কৃতিকে নিয়েছে, আমাদেরকে মারধর ঝামেলা, এবং আমাদের ফসল আছে, সেই ফসলটা আপনি এসে দেখতে হবে ফিল্ডে, সেইগুলোকে নষ্ট করে দিয়েছে অনেক, এবং আমাদের প্রচণ্ড মারধর করেছে। আমাদের কাছে গেলেই আমাদেরকে বলে সেলাদেরকে জানে শেষ করবো, ঘুম মেরে দেবো, আমরা ভয়ে হুজুর সেখানে যেতে পারি না। এইটাই আমার বক্তব্য, যাতে আমার তিনটে ফসলের কৃষি জমি, সেই জমিটা যাতে আমরা সুরক্ষিতভাবে পাই, এবং আমার জমিতে আমি করি খাওয়ার রুচিটা আমার যাতে বন্ধ না হয়, ছেলে পেলে না আমি যেন কোনো খারাপ পথে না যেতে হয়, তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আমার জমিটা যাতে সুস্থ থাকে তার বিকল্প ব্যবস্থা করে দেন। এই যে বালিটা যে তুলছি 100 ফুট গভীর করে মাটিটা ফেলে দিচ্ছি, এবং বালিটা তারপরে তুলছি, এবং নৌকা করে সেই এনি নৌকা, জিসিপি, পগমেল, প্রচুর গাড়ি এবং প্রচুর মস্তান বাহিনী বর্তমানে সেখানে প্রেজেন্ট আছে, আপনি যে কোনো সময় আসলে সেটা দেখতে পাবেন। এইটুকুই আমার অনুরোধ আপনাদের কাছে, যাতে আমি সুব্যবস্থা পাই।